হ্যাঁ এভরিবডি, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে ডিসকাস করব লুসিয়েন্ট জিকে ইন বেঙ্গলি। সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটার থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে সেইগুলো। আজকে বায়োলজির মাইক্রো অর্গানিজমের পার্ট টু করছি। ওকে, এর আগে কি কি চ্যাপ্টার আমাদের হয়ে গেছে? না, বোটানি এবং ব্রাঞ্চেস করিয়ে দেওয়া আছে, ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম এটা করিয়ে দেওয়া আছে, এবং প্ল্যান্ট টিস্যু এটাও করিয়ে দেওয়া আছে, আর হচ্ছে মাইক্রো অর্গানিজমের পার্ট ওয়ান হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব মাইক্রো অর্গানিজমের পার্ট টু। এরপর পার্ট থ্রি আসবে, কেন মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারটা অনেকটা বড়, তাই এটা পার্ট তিনটে পার্টে ভাগ করে করানো হচ্ছে। লুসিয়েন কতটা গুরুত্বপূর্ণ বই তোমরা অবশ্যই জানো। এই বইটা থেকে অনেক প্রশ্নই এক্সামে কমন আসে, তাই এই বইটা থেকে কোশ্চেনগুলো খুবই কাজে লাগবে তোমাদের আসন্ন এক্সামগুলোতে। ওকে, বোঝা গেল? যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক শেয়ার করে দিও, অন্ধ বন্ধুদের কাজে লাগবে, তোমাদের প্রচুর পরিমাণে সাহায্য হবে। ওকে, তোমরা যদি পাশে থাকো আমি লুসিয়েন্টের বইয়ের প্রত্যেকটা পার্ট পার্ট অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী তোমাদের সমস্তটা করিয়ে দেবো আমি। ওকে চলো, আজকে দেখে নেবো বায়োলজির মাইক্রো অর্গানিজমের ফার্স্ট কোশ্চেন। আয়োডিন থেকে প্রাপ্ত হয় কি, অবটেন্ড হয় আয়োডিন থেকে কি সেটা বলতে হবে। অপশনগুলো দেখো, ল্যামিনারিয়া, পলিসিফোনিয়া, পোরফিরা না কোরেল্লা। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন এ, ল্যামিনারিয়া হচ্ছে আয়োডিন থেকে প্রাপ্ত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটা। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার গাঁটো সেখানে দেখবে এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। ওকে, বোঝা গেল? পাশে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যামিনারিয়ার ছবি। ওকে, ল্যামিনিয়া হলো একটা বাদামি সামুদ্রিক শৈবালের একটি প্রজাতি। এটা উত্তর আটলান্টিক এবং উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 31টি প্রজাতির সমন্বয়ে একটা গঠিত প্রজাতি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কি না, বৃহত্তম এককোষী জীব হলো কোনটি? বিগেস্ট সিঙ্গেল কল্ড অর্গানিজম ইজ কোনটা? অপশন গুলো দেখো, ইস্ট, অ্যাসিটাবুলারিয়া, থার্ড অপশন আছে অ্যাসিটোব্যাক্টর, ফোর্থ অপশন অ্যামিবা। তাহলে বৃহত্তম এককোষী জীব হচ্ছে কোনটা? অপশন বি রাইট অ্যান্সার, অ্যাসিটাবুলারিয়া। ওকে, এইটা এটা হচ্ছে, এটা যেন দেখো, এইটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। ক্লিয়ার? দেখতে এরকম হয়, এগুলো হচ্ছে বৃহত্তম এককোষী জীব বলা হয় এগুলোকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই অ্যাসিটাবুলারিয়া হলো পলিফিসের এক পরিবারের একটা অংশ, মানে সবুজ যে শ্যাওলা থাকে প্রজাতির পলিফিসেসি, তার একটা অংশ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। এটা সাধারণত প্রায় ক্রান্তীয় অঞ্চলে জলের মধ্যে পাওয়া যায়। অ্যাসিটাবুলারিয়া একটা এককোষী জীব, কিন্তু এইটা কিন্তু মনে রাখবে। ওকে চলো, পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, 3 নম্বর প্রশ্ন বলছে, এর মধ্যে কোন শৈবাল প্রোটিন সমৃদ্ধ? অর্থাৎ চারটে যে অপশন আছে, চারটে অপশনের মধ্যে বলতে হবে কোন শৈবালটি প্রোটিন সমৃদ্ধ। ওকে চলো, অপশন গুলো কি আগে আছে? ফার্স্ট অপশন আছে অসিলেটোরিয়া, সেকেন্ড অপশন কোরেল্লা, থার্ড অপশন কি আছে? থার্ড অপশন আছে স্পাইরোগাইরা, ফোর্থ অপশন ইউথ্রিক্স। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? প্রোটিন সমৃদ্ধ হচ্ছে কোনটা? না, কোরেল্লা, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোরেল্লা হলো ক্লোরোফাইটা বিভাগের অন্তর্গত এককোষী সবুজ শ্যাওলাগুলি প্রায় 33টি, মানে সরি 13টি প্রজাতির একটি প্রজাতি। যে প্রজাতিটা হচ্ছে কোরেল্লা, এই কোষগুলো যেগুলো হয় কোরেল্লার, সেগুলো একটা গোলাকার আকারের হয়ে থাকে। ওকে, আর কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা উন্নত করতে সাহায্য করে এই কোরেল্লা। এইখান থেকে কোশ্চেনটা হয়, রক্তে শর্করা এবং যে কোলেস্টেরলের মাত্রা এইটা বাড়াতে সাহায্য করে কে? তখন অপশন থাকে, এই অপশনের মধ্যে তখন কোরেল্লা আনসার হবে। বুঝা গেছে? এখান থেকে কোনো কোশ্চেনটা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখান থেকে তো আমরা দুটো কোশ্চেন জানতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেবো মাইক্রো অর্গানিজমের। কি বলছে, নিচের কোনটি ফসলে ধান উৎপাদনে জৈব সার হিসাবে ব্যবহৃত হয়? এটা দেখো, আইএসটি 2000 সালে এসেছে, এছাড়া এসএসসি তে রিপিট হয়েছে এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তাহলে অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন কি আছে? যে ব্লু গ্রিন অ্যালগি, অর্থাৎ নীল সবুজ যে শ্যাওলা থাকে সেইটা, সেকেন্ড অপশন রাইজোবিয়াম, থার্ড অপশন ছত্রাক, ফোর্থ অপশন অ্যাজোটোব্যাক্টর। তাহলে নিচের কোনটি ফসলের ধান উৎপাদনে জৈব সার হিসেবে ব্যবহৃত হয়? এটা হবে ব্লু গ্রিন অ্যালগি, অর্থাৎ নীল সবুজ শ্যাওলা, এটা ব্যবহার হয় জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন আমরা দেখবো, ক্ষুদ্রতম জীব স্বাধীন বৃদ্ধি এবং প্রজনন করতে সক্ষম হলো কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা না ব্যাকটেরিওফেজ। তাহলে ক্ষুদ্রতম যে জীব, তা স্বাধীনভাবে যে বৃদ্ধি পাবে, যার প্রজনন করতে সক্ষম হলো কোনটি? এটা হচ্ছে মাইকোপ্লাজমা, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 5-6 নম্বর প্রশ্ন, নিচের কোন এককোষী শৈবাল মহাকাশ গবেষণা অক্সিজেনের উৎস হিসাবে ব্যবহৃত হয়?
মহাকাশ গবেষণার অক্সিজেনের উৎস হিসেবে ব্যবহৃত হয় কোন এক পোষী শৈবাল সেটা বলতে হবে। ফার্স্ট অপশন কি আছে? ফার্স্ট অপশন হচ্ছে ইউলোথ্রিক্স, সেকেন্ড অপশন স্পাইরোগাইরা, ফোর্থ অপশন হচ্ছে কোরেল্লা, থার্ড অপশন কোরেল্লা, ফোর্থ অপশন হচ্ছে অডোগোনিয়াম। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি, কোরেল্লা। এইটা ওই কোরেল্লাটা মহাকাশ গবেষণায় অক্সিজেনের উৎস হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, রেড কালার অফ সি ওকে ইজ ডিউ টু, অর্থাৎ লাল সমুদ্রের লাল রঙের কারণ কি? তোমরা রেড সি দেখেছো, এই রেড সি হচ্ছে যে লাল রঙটা হয় কেন সেই সমুদ্রে সেটা বলতে হবে। কিসের কারণে? মস, অ্যালগি, ফাঙ্গি না ব্যাকটেরিয়া? রাইট অ্যান্সার কোনটা হবে? অ্যালগির কারণে হয়। এই রেড সি নামকরণ লাল সমুদ্র হয়েছে তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অ্যালগি থাকে বলে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর আটলান্টিক সমুদ্রের অংশে হাজার হাজার হেক্টর জুড়ে নিখরচায় সমুদ্রের যে আগাছিটি থাকে, আগাছাগুলো, সেইটাকে কি বলা হয় বলতে হবে। অপশনগুলো দেখো, অসিলেটোরিয়া, উলভা না ফুকাস না সার্গোসাম? ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, সার্গোসাম বলা হয়। অপশন পাশের ছবিটা দেখো, এইটাকে বলা হয় হচ্ছে সার্গোসাম, যেটা কি হয় না উত্তর আটলান্টিক সমুদ্রে হাজার হাজার হেক্টর অঞ্চল জুড়ে একদম পুরো থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলছে না, আগার আগার প্রাপ্ত হয় কোথা থেকে? আগার আগার ইজ অবটেন ফ্রম ফাঙ্গি, অ্যালগি, মস না ব্যাকটেরিয়া? এটা এসএসসি হচ্ছে 2015-তে এসেছে এই কোশ্চেনটা। ওকে, তাহলে আগার আগার প্রাপ্ত হয় কোথা থেকে? এটা হয় শৈবাল অর্থাৎ অ্যালগি থেকে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 9 নম্বর প্রশ্ন হলো, আর 10 নম্বর প্রশ্ন দেখবো, উদ্ভিদ বিদ্যা শাখা যেখানে আমরা ছত্রাক সম্পর্কে গবেষণা করি সেটাকে কি বলা হয় বলতে হবে। ব্রাঞ্চ অফ বোটানি ইন হুইচ উই স্টাডিজ অ্যাবাউট ফাঙ্গি কি না হচ্ছে? ফার্স্ট অপশন কি আছে দেখে নাও, মনোবিজ্ঞান, সেকেন্ড অপশন ছত্রাক বিদ্যা, থার্ড অপশন জীবাণু বিজ্ঞান, আর ফোর্থ অপশন হচ্ছে অ্যাম্বিও বায়োলজি। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে অপশন বি, মাইকোলজি, অর্থাৎ ছত্রাক বিদ্যা আমরা গবেষণা করে থাকি ছত্রাক সম্পর্কে, এটা বলা হয়। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীর গঠিত হয় কি দিয়ে? সেল ওয়াল অফ ফাঙ্গি ইজ মেড আপ অফ, দেখো অপশন গুলো দেখো, অপশনে কি আছে? ফার্স্ট অপশন লিপিডস, সেলুলোজ, প্রোটিন, আর ফোর্থ অপশনে আছে হচ্ছে চিটিন ও হেমি সেলুলোজ। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? চিটিন এবং হেমি সেলুলোজ। ওকে, এটা ছত্রাকের কোষ প্রাচীর গঠিত হয় চিটিন এবং হেমি সেলুলোজ দিয়ে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, ছত্রাকের খাদ্য উপাদানগুলি কি আকারে সঞ্চিত থাকে? ছত্রাকের যে খাদ্য উপাদান সেগুলো কি আকারে সঞ্চিত থাকে সেটা বলতে হবে। ফার্স্ট অপশন কি আছে? স্টার্চ, সেকেন্ড অপশন গ্লাইকোজেন, থার্ড অপশন গ্লুকোজ, ফোর্থ অপশন সুক্রোজ। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি, গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। ছত্রাকের যে খাদ্য উপাদান সেগুলো গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে, ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, যে রুটি তৈরিতে ব্যবহৃত ইস্ট হলো কি সেটা বলতে হবে। যে ইস্ট ইউজড ইন মেকিং ব্রেড ইজ এ ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, প্লান্ট না সিড? সিড হচ্ছে বীজ। ওকে, তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? তাহলে রুটি তৈরিতে ব্যবহৃত ইস্ট হলো একটা ফাঙ্গাস, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে অনেক এক্সাম। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, মাইকোরিজা মিথজীবী সম্প্রদায় যাদের মধ্যে রয়েছে তারা হলো কোনটি? এই মাইকো যে রিজা যে মিথজীবী সম্প্রদায় এইটা কার মধ্যে রয়েছে সেটা বলতে হবে। দেখো অপশন গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট অপশন কি বলছে না, অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইটস, অর্থাৎ শ্যাওলা এবং ব্রায়োফাইটের মধ্যে যেটা। অপশন বি বলছে ছত্রাক এবং উচ্চতর উদ্ভিদের মূলে। অপশন সি বলছে শৈবাল এবং জিমনোস্পার্মের মূলে। অপশন ডি বলছে শৈবাল এবং জিমনোস্পার্মের মূলে। ওকে, তাহলে কোনটা হবে? সরি, এটা ফোর্থ অপশনটা অ্যালগিয়ান ফাঙ্গি। ওকে, ফোর্থ অপশনটা দেখো একটুখানি মিস্টেক ছিল বাংলাটা, অ্যালগি এবং ফাঙ্গি অর্থাৎ শৈবাল এবং ছত্রাক যেটা সেটা হবে। ওকে, চলো তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? মাইকোরিজা মিথজীবী সম্প্রদায় যাদের মধ্যে রয়েছে সেটি কোনটার মধ্যে? না, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ফাঙ্গি অ্যান্ড রুট অফ হায়ার প্লান্ট, অর্থাৎ ছত্রাক এবং উচ্চতর উদ্ভিদের মূলে রয়েছে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখে নেবো, পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, গাছের ছালের উপরে বেড়ে ওঠা ছত্রাক কোনটি? অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন আছে স্যাক্স ক্লস, সেকেন্ড অপশন আছে কাটিকোলস, থার্ড অপশন টেরিকোলস, আর ফোর্থ অপশন কোপ্রোফিলাস।
তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? গাছের ছালের ওপরে বেড়ে ওঠা ছত্রাক হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার, কাটিকোলস। ওকে, অপশন বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, গরুর গোবরে যে ছত্রাক জন্মায় তাকে বলা হয় কি? ফাঙ্গি হুইজ গ্রো অন কাউ ডাং আর কল্ড। অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন কি আছে? স্যাক্সকোলস, সেকেন্ড অপশন কাটিকোলস, থার্ড অপশন কপ্রোফিলাস, আর ফোর্থ অপশন জওফিলাস। গরুর গোবরে যে ছত্রাক জন্মায় তাকে বলা হয় কি? কপ্রোফিলাস। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পাশে ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গরুর গোবরে যে ছত্রাকটা জন্মায় সেটা দেখতে কিরকম হয়, এরকম হয়, এটাকে বলা হয় হচ্ছে কপ্রোফিলাস। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে ক্লোরোফিল নেই, অর্থাৎ চারটে যে অপশন দিয়েছে নিচে, অ্যালগি, বায়োফাইট, টেরিডোফাইটস আর ফাঙ্গি, এটার মধ্যে এই চারটের মধ্যে কিসে ক্লোরোফিল নেই বলতে হবে? তাহলে রাইট অ্যান্সার হবে ফাঙ্গি, অর্থাৎ ছত্রাকে হচ্ছে কোনো ক্লোরোফিল নেই, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, বেকিং শিল্পে ব্যবহৃত ছত্রাক, সেই ছত্রাকটার নাম বলতে হবে। অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন আছে স্যাকারোমাইসিস সেরেফিসিয়াল, সেকেন্ড অপশন আছে স্ক্রিজোসা ক্রোমাইসিস, থার্ড অপশন কি আছে স্যাকারোমাইসিস এলিবাসাইটিস, আর ফোর্থ অপশন আছে রিহসপাস স্টোলোনাইফার। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? বেকিং শিল্পে ব্যবহৃত ছত্রাক হচ্ছে কোনটি? এটা অপশন এ রাইট অ্যান্সার। অপশন এ কি আছে না? স্যাকারোমাইসিস সেরেভিসিয়াল, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এইটা ব্যবহার করা হয় বেকিং শিল্পে ছত্রাক হিসাবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অনেকবার এক্সামে রিপিট হয় কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, 19 নম্বর প্রশ্ন, পেনিসিলিয়াম হলো কি? পেনিসিলিয়াম ভাইরাস, অ্যালগি, না ফাঙ্গি, না ব্যাকটেরিয়া? তাহলে পেনিসিলিয়াম হলো একটি ফাঙ্গি। ওকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন প্রথম আবিষ্কার করেছিলেন কে, সেটা বলতে হবে। অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন কি আছে? ফার্স্ট অপশন হচ্ছে লুইস পাস্তুর, সেকেন্ড অপশন রবার্ট কোচ, থার্ড অপশন আলেকজান্ডার ফ্রেমিং, ফোর্থ অপশন এস ওয়াক্সম্যান। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি, আলেকজান্ডার ফ্রেমিং, ইনি প্রথম হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, কিসের কারণে এজোটিজম হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ওকে, যারা এসএসসির এক্সাম দিচ্ছ তাদের জন্য এজোটিজম কিসের কারণে হয় সেটা বলতে হবে। অপশনগুলো দেখো, রাইজোবিয়াম, সেকেন্ড অপশন হচ্ছে ক্লাভিসেপস, আর থার্ড অপশন হচ্ছে ফাইটোমোনাস, আর ফোর্থ অপশন আলবুগো। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি কারণে এজোটিজম হয়? এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, ক্লাভিসেপস এর কারণে এজিটেজম হয়। ওকে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, পরবর্তী প্রশ্ন, শিল্পে পেনিসিলিন কি থেকে পাওয়া যায় সেটা বলতে হবে, মানে ইন্ডাস্ট্রিয়াল যেখানে সেখানে পেনিসিলিন যে অবটেন্ট হয় কি থেকে সেটা বলতে হবে। অপশন গুলো দেখো, পেনিসিলিয়াম নোটাম, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, অপশন সি আছে পেনিসিলিয়াম গ্রিসকোফুলাম, অপশন ডি হচ্ছে পেনিসিলাম রোকোফোর্টি। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? শিল্পে পেনিসিলিন কি থেকে পাওয়া যায় না পেনিসিলাম ক্রাইসোজেনাম, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, বেকারিতে যখন ইস্ট ময়দাতে যোগ করা হয় তখন কিসের কারণে এটি নরম এবং স্পঞ্জি হয়ে যায়, মানে নরম হয়ে যায় স্পঞ্জের মতো, এটা কি কারণে হয়ে যায় সেটা বলতে হবে, মানে বেকিং শিল্পে যখন হচ্ছে ইস্টকে ময়দার সাথে যখন মিক্স করা হয়। অপশন গুলো দেখো তাহলে বুঝতে পারবে কিসের কারণটা সেটা বলতে হবে। দেখো, ফার্স্ট অপশানে কি বলছে, ইস্ট বেঞ্জাইক অ্যাসিড তৈরি করে তাই এটা নরম হয়ে যায়, এটা বলতে চাইছে। সেকেন্ড অপশান কি বলছে, না CO2 উৎপাদনের ফলে রুটি স্পঞ্জি হয়ে যায়। অপশান সি বলছে ইস্ট ময়দা নরম করে তোলে তাই এটা নরম হয়। আর অপশান ডি হচ্ছে ইস্ট অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করে যা রুটি নরম করে তোলে। তাহলে চারটি অপশানের মধ্যে কোনটি রাইট হবে, যার কারণে ময়দাতে ইস্ট যোগ করলে এটা স্পঞ্জি এবং নরম হয়ে যায়? রাইট অ্যান্সার হবে অপশান বি, CO2 উৎপাদনের ফলে রুটি স্পঞ্জি হয়ে যায়। ওকে, প্রোডাকশন অফ CO2 মেকিং দ্য ব্রেড স্পঞ্জি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, ইস্টের মধ্যে উদ্ভিজ প্রাণীজ মানে প্রজননটি হলো কোনটি? ওকে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন ইস্ট ইজ বাই বার্ডিং, এসিনেট, অ্যাফলোনোস্পোরস, আর অপশান ডি হচ্ছে এসকোস্পোরস। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, ইস্টের মধ্যে উদ্ভিজ প্রজননটি হলো কোনটা? বার্ডিং, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভোজ্য ছত্রাক নয়, অর্থাৎ
এডিবেল ফাঙ্গি কোনটা সেটা বলতে হবে। ওকে, তাহলে ফার্স্ট অপশন কি আছে, মুকর বা মিউকর যেটাকে বলা হয়, অপশন বি হচ্ছে পেনিসিলিয়াম, অপশন সি হচ্ছে আগারিকাস, আর অপশন ডি হচ্ছে রাইজোপাস। তাহলে নিম্নলিখিত এই যে চারটে অপশন আছে এর মধ্যে কোনটি ভোজ্য ছত্রাক, দেখো আশা করি বুঝতে পারছো তোমরা কোনটাকে বলে, এটা আগারিকাসকে বলা হয়, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, তোমরা যে লুসিয়েন্টের যে জেনারেল নলেজ যে বইটা আছে তোমরা যদি কোশ্চেনগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন, অ্যান্টিবায়োটিক যা প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটা কার দ্বারা, সেটা বলতে হবে। অপশনগুলো দেখো, ফার্স্ট অপশন কি আছে, তাহলে বলতে হবে কোন অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কৃত হয়েছিল। অপশনগুলো দেখো, টেরামাইসিন, নিওমাইসিন, পেনিসিলিন না স্ট্রেপটোমাইসিন। তাহলে প্রথম আবিষ্কৃত হয়েছিল অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, ইস্ট একটি গুরুত্বপূর্ণ উৎস, সেটি কোনটি, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ না ভিটামিন ডি। তাহলে ইস্ট একটি গুরুত্বপূর্ণ উৎস, এটা হচ্ছে ভিটামিন বি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ভিটামিন বি এর হচ্ছে উৎস হচ্ছে ইস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, স্ট্রেপটোমাইসিন প্রথম প্রাপ্ত হয় যার দ্বারা, মানে অফটেন বাই, মানে কার দ্বারা প্রথম এটা তৈরি করা হয়েছিল স্ট্রেপটোমাইসিন, সেটা বলতে হবে। তাহলে ফার্স্ট অপশন কি আছে, লিউবেন হক, সেকেন্ড অপশন আছে ওয়ার্ক ফোল্ডার, থার্ড অপশন এ ফ্লেমিং মানে আলেকজান্ডার ফ্লেমিং এর কথা বলছে, আর অপশন ডি হচ্ছে ওয়াক্সম্যান। তাহলে রাইট আনসার হবে স্ট্রেপটোমাইসিন প্রথম প্রাপ্ত হয় ওয়াকম্যান দ্বারা। ওকে, অপশন ডি হচ্ছে রাইট আনসার। ওকে, ওয়াক্সম্যান হচ্ছে প্রথম হচ্ছে স্ট্রেপটোমাইসিন আবিষ্কার করে। পরবর্তী প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন, টিক্কা রোগ হয়, টিক্কা ডিজিজ অকার ইন, তাহলে কিসের কারণে সেটা বলতে হবে। রাইট আনসার হবে অপশন সি, গ্রাউন্ড নাট অর্থাৎ চীনা বাদামের কারণে টিক্কা রোগ হয়। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন বলছে, আখের লাল যে পচন ওকে ধরে তার কারণটা কি, সেটা বলতে হবে। অপশনগুলো দেখো, ফার্স্ট অপশন কি বলছে, ফার্স্ট অপশন বলছে কোলেটোট্রিচাম ফ্যালকাটাম, সেকেন্ড অপশন হচ্ছে, সেকেন্ড অপশন হচ্ছে সেকোস্পোরা পার্সোউটা, থার্ড অপশন হচ্ছে আল্টারনারিয়া আল্টারনেটা, আর ফোর্থ অপশন হচ্ছে ফিলোফোথোরা ইনফেস্টানস। রাইট আনসার কোনটা হবে, আখের গায়ে, পাশে ছবিটা তোমরা দেখো বুঝতে পারবে, আখের গায়ে এরকম লাল ধরনের পচন দেখা যায়, তো এইটা কিসের কারণে হয় সেটা বলতে হবে। তাহলে চারটে অপশনের মধ্যে রাইট আনসার অপশন এ, অপশন এ কি না, কোলেট্রোট্রিচাম ফ্যালকাটাম, এই কারণে হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন, স্ট্রেপটোমাইসিস প্রাপ্ত হয় কি থেকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি না ফাঙ্গি। তাহলে রাইট আনসার হবে ব্যাকটেরিয়া থেকে, অপশন বি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, 32 নম্বর প্রশ্ন, অ্যাথলেট ফুড সৃষ্টির কারণ কি, মানে কিসের জন্য অ্যাথলেট ফুড হয় সেটা বলতে হবে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া না নিমটো। রাইট আনসার হবে অপশন বি, ফাঙ্গির কারণে অর্থাৎ ছত্রাকের কারণে হচ্ছে অ্যাথলেট ফুড রোগ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন, নিচের কোন ছত্রাক উচ্চতর উদ্ভিদের মূলের সাথে প্রতীকী সম্পর্ক তৈরি করে। তাহলে বলতে চাইছে মানে এই চারটি অপশন যে আছে, লাইচেন, মাইকোরাজিয়া, আর থার্ড অপশন আছে কোরালয়েড রুট, ফোর্থ অপশন বায়ো ফার্টিলাইজার। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি বলছে ছত্রাক উচ্চতর উদ্ভিদের মূলের সাথে প্রতীকী সম্পর্ক তৈরি করে, এটা রাইট অ্যান্সার হবে অপশন বি। রাইট অ্যান্সার কি হবে, অপশন বি, মাইকোরাইজি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এইটাই হচ্ছে, এই ছত্রাকটাই হচ্ছে উদ্ভিদের মূলের সাথে প্রতীকী সম্পর্ক তৈরি করে। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন, এটা এসএসসি সিজিএল 2015 তো এসেছে কোশ্চেনটা, অ্যাফ্লাটক্সিন গুলি উৎপাদিত হয় অর্থাৎ অ্যাফ্লাটক্সিন আর প্রোডিউস বাই, এটা কি, ফাঙ্গি, অ্যালগি, ব্যাকটেরিয়া না ভাইরাস, কি দ্বারা হচ্ছে, এই চারটি অপশনের মধ্যে কোনটি দ্বারা হচ্ছে অ্যাফ্লাটক্সিন উৎপাদিত হয়, এটা রাইট অ্যান্সার হবে ফাঙ্গি দ্বারা, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, নেক্সট পার্ট পেতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।